তোমার ভাই রমান ভাই রমান ভাই রমান ভাই তুমি এগিয়ে চলো আমার ভাই তোমার ভাই রমান ভাই রমান ভাই মতো সেই রশির মধ্যে ব্যানারটা নিয়ে সবকিছু আমরা করতে পারিনি এখানে কিন্তু আমরা চেষ্টা করি এখানে কিন্তু আমাদের বাধ্যবাধকতা অনেক কিছু আমাদের ফলো করে চলতে হয় যদিও বাংলাদেশের নির্বাচন এবং এখানকার নির্বাচন আকাশ পাতাল একটা পার্থক্য পলিটিক্সে দাঁড়াইছি যে প্রথম বাংলাদেশি মহিলা এই জন্য যে আমাদের কেউ নাই আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছে আপনাদের পরিচিত যারা আছে সবাইকে বলবেন একজন বাংলাদেশিকে ভোট দেওয়ার জন্য যাতে আপনি সিটি হলে গিয়ে বাংলায় কথা বলতে পারেন সম্মানিত সুধীমিন্দ নির্বাচন মানে একটি উৎসবে পরিণত হয় আমাদের প্রিয় বাংলাদেশ আজ এই মন্ট্রিয়েলে 7ই নভেম্বর অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন কে হবে নগরপিতায় নিয়ে জল্পনা কল্পনা এবং অনেক ক্যান্ডিডেটরাই আসছে লিটিল বোরগন্ডিতে এবারের এই নির্বাচনে 3টি পার্টি অংশগ্রহণ করেছে 3টি দল অনেক বাংলাদেশি ক্যান্ডিডেট বা বাংলাদেশি প্রার্থী এবারের কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের সাথেও কথা বলব ধন্যবাদ সবুর ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আমি পুরান ঢাকারই আমার 14 পুরুষী পুরান ঢাকার লালবাগের তো আমি এখানে 2004 সালে আসছি তো আমি এখানে মনশাল সিটির পার্ক এক্সটেনশন থেকে সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচন করছি এবার নির্বাচনের যে ব্যাপারটা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি সেটা হচ্ছে যে এখানে যে নির্বাচনের ব্যাপারটা সেটা আমার ব্যক্তিগত কোনো কিছু না এটা হচ্ছে আপনি বাংলাদেশি বলতে পারেন কিংবা এশিয়ান বলতে পারেন যে কোনোভাবে যেটা আপনি সেটা নিতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই নির্বাচনটা শুধু যে আমার জন্য আমাদের জন্য তা না এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কারণ কেউ যদি এখন গতবার আমি যখন নির্বাচন করেছিলাম একজন বাঙালি হিসেবে গত 2017 সালের যে সিটি ইলেকশন ছিল তখন কিন্তু শুধু বাঙালি হিসেবে শুধু আমি ছিলাম ক্যান্ডিডেট আর কেউ ছিল না কিন্তু আপনারা যদি এবার দেখেন আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেট কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেট এবার এটা হচ্ছে মানুষের যে একটা বুস্টিং আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি আমি চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের যারা ক্যান্ডিডেট তারা আরও নির্বাচন মূলধারা নির্বাচনের সাথে জড়িত হবে এবং আমার সেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা পূরণ হয়েছে এবার সো আমি আশা করছি যে আমরা এবার যে নির্বাচন করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা আমাদেরকে ফলো করবে আমাদের আমরা যারা এখানে নির্বাচন করছি তারা যাতে যেমন আপনার সন্তান যারা আছে তারা ভবিষ্যতে যখন নির্বাচন করবে তারা কখনো চিন্তা করবে না যে আমি ভয় পাচ্ছি আমি ওদের সাথে নির্বাচন কীভাবে করব তারা নির্বাচন করার আগে একটা কথা চিন্তা করবে যে আমাদের যে চাচা মামা খালু খালা যারা বাংলাদেশি যারা এখান থেকে নির্বাচন করেছে তো তারা যদি করতে পারে আমরা কেন করতে পারবো না এটা কিন্তু শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিশ্রুতি বলতে সবুর ভাই এখানে প্রতিশ্রুতির কিছু না এখানে সব কিছু স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু সত্য মিথ্যা আপনি যদি আজকে কাজ করবেন আপনি যদি এখন কাজ করেন তাদের জন্য তাদেরকে যদি আপনি প্রতিশ্রুতি যদি কাজ যদি করেন আগামী 4 বছর পরে তারা আপনাকে ভোট দেবে যদি না করেন তারা আপনাকে ভোট দেবে না এমন না যে বাংলাদেশের মতো আপনারা সব কিছু আপনাদের সব কিছু নিজের জোরে সব কিছু করতে পারবেন এমন কিছু না কিন্তু এখানে যা কিছু করতে হবে সব সম্পূর্ণটাই কিন্তু আপনার জনগণের উপরে তারা যদি আপনাকে ভালো লাগে তারা আপনাকে ভোট দিবে যদি ভালো না লাগে স্টেট তারা ভোট দিবে না সো প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা না করার কোনো অবকাশ এখানে নেই নির্বাচনে আপনি কোন পোস্টে দাঁড়িয়েছেন আমি বড় কাউন্সিলর আসাম মরিয়াল আমাদের লিডার হলো দৈনিক দেয় and he's a very great person he's a man of experience and man of action so আমাদের এরকম একজন লিডার দরকার মন্ট্রিয়ালের জন্য মন্ট্রিয়ালের পুরো ম্যাপটাকে চেঞ্জ করার জন্য আমাদের এরকম একজন লিডার দরকার আর তার পাশাপাশি আমরা আছি আমরা মিলেমিশে কাজ করব আর আমরা বিশ্বাস করি আপনাদের সবার দোয়াতেই আমরা আগায় যেতে পারব আপনি কি বলবেন যে কি উদ্দেশ্যে নিয়ে এই যে মন্ট্রিয়ালের সিটি নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন একটু পরিচয় দিবেন আপনার আসসালামু আলাইকুম আমার নাম হলো নাফিজা রহমান আমি লিটল বার্গেন্ডি তে বড় হয়েছি এখানে হলো 88 থেকে আমরা তো এই এলাকার ভিতরেই আমি হলো যে সব কিছু করতেছি আমাকে এখানে সবাই জানেন হলো টিচার হিসাবে আর হলো আমি এই পলিটিক্সে বড় কাউন্সিলরে দাঁড়াইছি হ্যাঁ আমার সাথে হলো আরও 3 জনা আছে মেয়র এবং কিটেন ক্লার্ক আর স্টেফানি হেনরি কিং হলো যে সিটি কাউন্সিলর আমি হলো বড় কাউন্সিলর এখানে পলিটিক্সে দাঁড়াইছি যে প্রথম বাংলাদেশি মহিলা এই জন্য যে আমাদের কেউ নাই পুরুষরা আসে কয়েকজনা আসেন কিন্তু মহিলারা যে কোনো সময় দাঁড়ানো হয় নাই আর হলো কেন দাঁড়াইছি এই জন্য যে আমাদের যে ভয়েসগুলো আছে বা যখন একজনা কথা বুঝে না ভালোভাবে তখন তারা তাদের রাইটস বুঝে না এবং তাদের
যে কি করতে পারে বা না পারে ওটা বুঝে না। তো এই কারণে আমি দাঁড়াইছি যাতে ফিউচার জেনারেশন বলতে পারে যে আমাদের মতো একজন আছে, আমরা ওই সোসাইটির মানুষ। চিন্তাধারা রাখেন যে বাংলাদেশের রাজনীতি বা ওইটা কী পার্থক্য এখানে যে নির্বাচনের যে প্রচার প্রচারণা কীভাবে চালানো হয় আপনি একটু বলবেন? বাংলাদেশিটা হলো আমি যদিও হলো যে এরকমভাবে জানি না, কারণ আমি তো এখানে বড় হয়েছি, কিন্তু যেটা আমি জানি সেটা হলো যে পলিটিক্সের মধ্যে অনেক প্যাস এবং ভোটার হলো যে ডেমোক্রাটিক্যাল না, কিন্তু এখানে আপনাকে যে হলো আপনাকে ভোট দিবে সে আপনার পিছনে দাঁড়ায়, আপনাকে হলো যে ভোট দিয়ে হলো যে উইন করাবে, রাইট? আপনার দেশের বাড়ি কোথায় আপনার? আমার মা বাবা হলো যে বরিশালের, আমি জন্ম হয়েছিলাম হলো যশোরে, আর তারপরে 88 আমরা চলে আসছি এখানে যখন আমি ছোট ছিলাম। সুধীবৃন্দ, আমরা যে দেশ থেকে এসেছি আমাদের কাছে নির্বাচন হচ্ছে একটি উৎসবের নাম, আর এই মন্ট্রিয়াল শহরে উৎসবে পরিণত হয়েছে সিটি হলের নির্বাচন। আমরা চাই আমাদের প্রতিনিধি হয়ে এই সিটি হলে কেউ না কেউ আসবে এবং আমরা বাংলায় কথা বলতে পারব। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আব্দুস সবুর পার্ক সিটি হলের সম্মুখ থেকে SMTV কানাডা, আল্লাহ হাফেজ। এবং আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছে, আপনাদের পরিচিত যারা আছে, সবাইকে বলবেন একজন বাংলাদেশিকে ভোট দেওয়ার জন্য, যাতে আপনি সিটি হলে গিয়ে বাংলায় কথা বলতে পারেন। Roman bhai, 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 Roman bhai,